हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भलो आछो और आमिओ खूब भलो आछी। आज के आबार तुम्हारे काछे निये चले एसेछी आरेकटी नतून भिडियो। भलो लागले अवश्य लाइक कमेंट शेयर करो। तो देखते पाच्छो सकाल बेला घूम थेके उठे हात मुख धुए आमी आबार रेगुलारेर मतो बिछानाटा आगे परिष्कार करे निच्छी, कारण रोज सकाले आगे आमी हात मुख धुए बिछानाटा परिष्कार करी। तो आर एखाने देखते पाच्छो पुचकु रयेछे आमार साथे, ও আমার সাথে খেলা করছে আর আমি ওর সাথে গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছি, আমার কাজটাও এগিয়ে যাচ্ছে। তো চলো আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিই, নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বিছানা পরিষ্কার করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি এখন, আর প্রেসার কুকারে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে আমার গরম জল আর ওখানে হচ্ছে দুধ গরম। তো দুধটা দিয়ে কফি তৈরি করব, আর ওখানে আমি চিজগুলোকে গ্রেট করে নিচ্ছি, ডিম পাউডারটি চিজ দিয়ে খাবো। তো চলো আমি আগে ব্রেকফাস্টটা তৈরি করে নিই। তো আজকে আমি একটু তাড়াহুড়োতেই আছি, ব্রেকফাস্টটা তৈরি করে তাড়াতাড়ি রান্না করে আমাকে আবার যেতে হবে সেই নান্তেয়ারে। আমার একটা চিঠি এসছে, চিঠিটা আনতে যাব। তো আজকে আমি একাই যাব, আমার হাজবেন্ডটা যাবে না, তার জন্য আমি তাড়াতাড়ি রান্না করে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে বেরোবো আর এসে খাওয়া দাওয়া করব। আমার চিঠি আনার টাইম হচ্ছে 4টে, তো ওখানে অনেক লাইন পড়ে আর যেতেও তো অনেকটাই সময় লাগে, তার জন্য আমি বাড়ির থেকে 1:30 নাগাদ বেরোবো, আর গিয়ে তো অনেকটা লাইন থাকে। তো চলো আমি তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিই, নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এইদিকে আমার ডিম সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে দুধটাও ফুটে উঠেছে, আর আমার জলটা গরম হয়ে গেছে, এর জন্য আমি আগে প্রথমে জলটা খেয়ে নেব, না হলে জলটা ঠান্ডা হয়ে যাবে। তো চলো জলটা খেয়ে নিই আর বাদ বাকি যেটুকু বাকি আছে ব্রেকফাস্ট তৈরি করার কমপ্লিট করে নিই, নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে আমার ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ঝটপট রান্নাটা করে তারপরে যাব চিঠি আনতে। তো আমি বেরিয়ে পড়েছি চিঠি আনার উদ্দেশ্যে নান্তেয়ারের দিকে। তো চলো আমি চিঠি নিয়ে তারপরে আবার কথা বলছি। Thank you.
চিঠি নিয়ে আমি এখন চলে এসেছি স্টেশনে। তো আমার ট্রেনের আর 5 মিনিট মতো বাকি আছে। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, বাড়িতে যেতে যেতে প্রায় 6টা বেজে যাবে। তো চলো, আর চিঠি নিয়ে আমি এখন চলে এসেছি বাড়ির সামনেই, আমি বিল্ডিংয়ের নিচেই রয়েছি। তো খুব খিদেও পেয়ে গেছে, 6টা বাজে, এখন ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে আমি সন্ধ্যাবেলায় এখন চলে এসেছি টিফিন তৈরি করতে, এখন করব কফি বানাবো। আর ওই যে ছোটো ছোটো বিস্কুট টাইপের কি আছে ওটা একটু হালকা গরম করে নিতে হবে, আর 2টো খোয়াসো দুজন খাবো। তো চলো, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।